কাছে এবং দূরে বসে যারা আমাকে দেখছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই ভিডিও। ভিডিওর শুরুতে আমি আমার সকল সাবস্ক্রাইবারদেরকে অন্তরে অন্তঃস্থল থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ। প্রথমে আজকে আমি আপনাদেরকে কয়েকটি প্রোডাক্ট দেখাবো যেগুলি ইজি টু বাই, ইজি টু সেল। এই প্রোডাক্টগুলি অত্যন্ত হালকা ফুলকাও বটে, আপনি বেশি কোয়ান্টিটিতে কিনতে পারেন এবং এটি মার্কেটিং করা অত্যন্ত সহজ। তার মধ্যে আমি যদি আপনাকে দেখাই, আজকে এর আগে আমি দেখিয়েছিলাম আপনাকে একটি চার্জারের ব্যাপারে, মোবাইল সরি ব্যাটারি চার্জারের ব্যাপারে। আজকে দেখাবো অপেক্ষাকৃত ছোট্ট একটি চার্জার যেটি দিয়ে আপনি ট্রিপল এ এবং ট্রিপল সরি ডাবল এ ব্যাটারি আপনি চার্জ করতে পারেন। ইউএসবি দ্বারা চার্জ হয় এটি, অত্যন্ত সহজ, ভেরি ইজি, হালকা এবং ইজি টু সেল। সো এটির ব্যাপারে আজকে আমি খুলে রেখেছি, প্রোডাক্টটা আসলে এভাবে আসে ঠিক আছে, কিন্তু আমি আপনাকে খুলে রাখছি এবং দেখাচ্ছি এই কারণে যে আপনার সময় আমি নষ্ট করতে চাচ্ছি না। এরপরে যে প্রোডাক্টটা আমি দেখাবো, জাস্ট আজকে বিশেষ পরিচিতিতে যাব না, শুধু আমি আপনাকে কিছু জিনিসগুলি দেখিয়ে যেতে চাচ্ছি। এটি হচ্ছে একটি লাইট, এটি আপনি যে কোনো সার্ফেসে আপনি রাখতে পারেন। আমি মোবাইলই দেখাই, ক্লিপিং করে আপনি রাখতে পারেন এবং এক দুই তিন, এটা তিন ধরনের মানে পাওয়ারের লাইট দেয় এবং এটিও কিন্তু পাওয়ার হয় ক্লিপিং, আপনি দেখতে পাচ্ছেন। এবং এটিও কিন্তু চলছে আপনার এই ট্রিপল সরি হ্যাঁ ট্রিপল এর দুটো ব্যাটারি দিয়ে চলছে। সো ভেরি ইজি টু মানে বিক্রি করতে আপনি খুব ইজি হবে, ইজি টু বাই কারণ এগুলি খুব সস্তা। এরপরে যদি আমি একটি প্রোডাক্টের মধ্যে আসি, খুবই তাড়াতাড়ি আমি চলে যাচ্ছি কারণ অনেক কথা বলার রয়েছে আপনাকে। এটি হচ্ছে একটি ক্লিপিং করা ওই লেন্স, যেটি মোবাইলে সেলফি আমরা অনেকেই ভালোবাসি এবং আমাদের ইয়াং জেনারেশন ছেলেরা যারা ট্রেনে যাচ্ছে তাদের মধ্যে সেলফি একটা ক্রেজ রয়েছে। সো সেলফির ক্ষেত্রে আপনারা এই কি বলে এটাকে লেন্স যুক্ত করে আপনারা ছবি তুলতে পারেন। এখানে দু ধরনের লেন্স দেওয়া রয়েছে, একটি হচ্ছে আপনার ম্যাক্রো এবং ওয়াইড, আর একটি হচ্ছে ফিশ আই, 180 ডিগ্রি গোলাকার ফটো আসে এবং আমি করে দেখেছি প্রায় অনেকগুলি অনেকজন মানুষ কিন্তু একসাথে এক ফ্রেমের মধ্যে আসতে পারে। মাছ যেভাবে অবস্থব দুনিয়া দেখে ঠিক সেইভাবে আর কি দেখা হয়। সো যাই হোক, আপনারা অনেকেই হয়তো জানেন এটা, আমি এই প্রোডাক্টের ব্যাপারে খুব একটা যাচ্ছি না, তবে একটি কথা বলে দিচ্ছি, প্রোডাক্টটির ফেসটা আমি দেখাচ্ছি, এটা এইভাবে আসে, হ্যাঁ এটা ছবিগুলি এভাবে আসে গোলাকারে যেভাবে মাছ দুনিয়াকে দেখে থাকে। সো এই লেন্সগুলি এভাবে আসে বিভিন্ন, আপনি আইপডে, আইফোনে, স্যামসাং, এইচটিএইচ, আইপ্যাড, টেবিল পিসিতে ব্যবহার করতে পারেন, ল্যাপটপে ব্যবহার করতে পারেন, 3-in-1 ওকে, অনেক ফিচার্স এখানে রয়েছে। এবং আমি এর ব্যাপারে ডিটেলস না গিয়ে আমি পরবর্তী আরেকটি প্রোডাক্টে চলে যাচ্ছি, সেটি হচ্ছে একটি বার, সাউন্ড বক্স বার, এটি হচ্ছে ব্লুটুথ। ওকে, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, এখানে ইউএসবি তে আপনি চার্জ করতে পারছেন, ইউএসবি দ্বারা আপনি কানেক্ট করতে পারছেন, অথবা যদি আপনি শুধু মানে AUX এ আপনি কানেকশন করতে চান তাও কিন্তু আপনি করতে পারেন। এবং সাউন্ডটা খুব বেশি হয়, আমি আপনাকে সাউন্ডটা হয়তো সরি করিয়ে দেখাচ্ছি। যদি আমি আমার আমার এখানে অলরেডি সেট করা হয়েছে ব্লুটুথে, আমি যদি আমার মোবাইল থেকে এখানে আমি গান বা একটা যা কিছু আমি যদি করতে চাই, দেখবেন আমি অন করি, আগে অন করা হয়ে গেছে, চালু হয়ে গেছে। এখন আমি যদি যাই, দোস্তো সাবস্ক্রাইব কিজিয়ে দেসি টাইমিং স্কুল কো অর প্রেস কিজিয়ে বেল নোটি, ওকে এভাবে এটা সাউন্ড হয়, সাউন্ড কিন্তু অত্যন্ত বেশি। আমি আজকে এটার ব্যাপারে খুব একটা বেশি আলাপ করবো না, আপনি বিভিন্ন সাইজের পাওয়া যায়, বিভিন্ন রেঞ্জের পাওয়া যায়, বিভিন্ন কালারের পাওয়া যায়, শেপ কালার ডিজাইনের পাওয়া যায়, আপনি এটা যোগাযোগ করতে পারেন, বিভিন্ন কোম্পানি এগুলি বিক্রি করে। সো আমি যে কথাগুলি আজকে বললাম আপনাকে, যে প্রোডাক্টগুলি দেখালাম, এই প্রোডাক্টগুলি কিন্তু অত্যন্ত সামান্য, ইজি টু বাই অ্যান্ড ইজি টু সেল, এবং এগুলির চাহিদা রয়েছে এবং ইয়াং জেনারেশনের মধ্যে একটি ক্রেজ রয়েছে, প্লাস এটি জরুরি জিনিস, মানে মানুষের জীবন আচরণে লাগে। আজকে বাংলাদেশ বিকাশমান একটি দেশ, আমাদের দেশের অর্থনীতি আগে বাড়ছে, আমাদের এগুলির দরকার আছে। আজকে আমি আপনাকে কয়েকটি কথা শেয়ার করতে এভাবে চাচ্ছি যে দেখুন, এগুলি তো হালকা ফুলকা প্রোডাক্ট ঠিক আছে, কিন্তু এর চাইতে কিন্তু বড় প্রোডাক্ট রয়েছে। বাংলাদেশে অনেক বিল্ডিং হচ্ছে এবং আরো আগামী 20 বছর হাজারো হাজারো বিল্ডিং হবে, সেক্ষেত্রে কিন্তু কনস্ট্রাকশন প্রোডাক্টগুলি মানে যে ম্যাটেরিয়ালসগুলি সেগুলি কিন্তু দরকার, আমরা আমদানি করতে পারি। যেমন ধরুন ক্রেন, হাইড্রোলিক পাওয়ারে যে ক্রেনগুলি চলে, যেগুলি গাড়ি ট্রাকের সাথে সেট করে রাখতে পারেন আপনি, যদি উপরে কোনো মাল সামান হ্যাভি রড অথবা কোনো ধাতব বার উপরে উঠাতে হয় আপনি সেই ক্ষেত্রে সেটা ব্যবহার করতে পারেন, অথবা ম্যান পাওয়ার রিলিজ করে মানে কম করে আপনি সেটা দিয়ে অনেক কাজ কিন্তু করতে পারেন। সো সেই ধরনের প্রোডাক্টের জন্য কিন্তু আপনাকে মেন্টালিটি নিয়ে আগে আসতে হবে। আজকে আমি আপনাকে এই কথাগুলি বলার একটি কারণ হচ্ছে যে আমি সবসময় আপনাকে সত্যবাদিতার কথা বলে থাকি, প্ল্যানের কথা বলে থাকি, এবং একই সাথে আরেকটি কথা আজকে বলবো, আরো কয়েকটি কথা আমি বলবো যেগুলি মনের মধ্যে একটু কষ্ট থেকেও বলবো। যেমন আজকে আমি প্রায় 3-4 বছর রয়েছে আমার অ্যাকাউন্টটি খুলেছি ইউটিউবে, কিন্তু আমার অন্যান্য ব্যবসা রয়েছে, আমি এর ব্যাপারে খুব একটা ছিলাম না আগ্রহী বা ব্রতী ছিলাম না বা অতটা আমি ভিডিও দিতাম না। পরবর্তীতে আমি চিন্তা করলাম, যখন একটা টাইম এলো, স্কোপ এলো, যে আমি কি করতে পারি, হোয়াট ক্যান আই ডু,
যেমন কেনেডি বলেছিলেন হোয়াট ক্যান ইউ ডু ফর ইউর কান্ট্রি, কান্ট্রি তোমার জন্য কি করেছে তা নয়, তুমি কি করতে পারো। সো সেই ক্ষেত্র থেকে আমি কিন্তু এইখানে এই টেবিলে এখানে আমার অফিসে আমি অনেক বাংলাদেশি ব্যবসায়ীকে এখানে এনেছি, তাদের সাথে আমি কথা বলেছি যে আমরা যদি কথাবার্তা কিছু উদ্দীপনামূলক বলি, কারণ আপনারা অনেক বড় ব্যবসায়ী, তাহলে হয়তো ছেলেরা উদ্বুদ্ধ হবে। কিন্তু আফসোস হলে সত্য অনেক এই পর্যন্ত এসেছেন কিন্তু ভিডিও করতে কিন্তু কোনোদিন কেউ আসেননি। সো এই কারণে আমি চিন্তা করলাম যে ঠিক আছে, ওকে গো অ্যাহেড, একলা চলো রে, কেউ কথা রাখেনি, সবাই বলেছে হ্যাঁ ভাই আসবো কিন্তু কেউ কথা রাখেনি, কারণ ওই একটা অজুহাত, আমার সময় নেই, একটু ব্যস্ত হয়ে পড়েছি, মানে বললে তো অনেক কিছু করা যায় তাই না। আর যদি মন থেকে আপনার, যদি আমার মা একটি কথা বলতেন, যদি থাকে মনে তাহলে থাকে পাতিলের কোণে, একটু হলে তোমার জন্য তরকারি রাখবে, আর যদি না থাকে তাহলে কোনোদিন না। যাই হোক, রবীন্দ্রনাথ বলে গেছেন একলা চলো রে, সেই ক্ষেত্রে আমি একলা চলেছি। এবং আমি কেন আপনাদেরকে সকল সাবস্ক্রাইবারকে শুরুতেই এত ধন্যবাদ দেই, কারণ আমার তখন 20 বা 30 সাবস্ক্রাইবার ছিল যখন আমি এই ব্যবসার ব্যাপারগুলি দেওয়া শুরু করেছি, এবং অনেকে আমি অনেক ধান্না ধরেছি কিন্তু কেউ আসেনি, কেউ কথা রাখেনি। কিন্তু আজকে প্রায় 1800 মতো সাবস্ক্রাইবার, আপনারা আরো সাবস্ক্রাইব করুন, থ্যাংক ইউ ভেরি মাচ টু ইউ গাইস। এন্ড দেখুন তারা আসেনি তাই জন্য আমাদের কিন্তু দমিয়ে রাখতে পারেনি, ঠিক আছে। রবীন্দ্রনাথের একটি গল্পে আছে, ছোট গল্পে কিন্তু আছে, তোমাকে কেউ দেখেনি তাই বলে কিন্তু তোমাকে ছোট করতে রাখতে পারেনি, কিন্তু আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। দেখুন আরেকটি কথা আমি বলবো, জীবনে চলার পথে, ব্যবসার পথে যদি কেউ আপনাকে বলে যে হ্যাঁ এইভাবে ব্যাপারে যাও করো, তাহলে সেটা কিন্তু খুব একটা মানে আমার মতে মনুপুত হয় না, গ্রহণযোগ্য হয় না। কারণ কেউ যদি বলে যে লেটস গো টু ইট, চলো একসাথে করে দেখাবো, এই জন্য আমি সবসময় বলি যত সীমিত ক্ষমতার মধ্যে আমি ইনফরমেশন দিয়ে আপনাদেরকে সাহায্য করবো, এটুকু আমি পারি, কারণ আমি তো সাত সমুদ্র পারে আপনাদের থেকে রয়েছি, আমি তো কালকেই আপনার সাথে পার্সোনাল টাচে যেতে পারছি না, কিন্তু ইনফরমেশন দিয়ে আপনাকে একটি সত্য রাস্তা দেখিয়ে আমি তো শিখিয়ে কিছু করতে পারি তাই না। তো এই এই জিনিসটা থেকেই কিন্তু আসলে আমার এটা করা, এবং এখানে দেখা যাচ্ছে যে ইনফরমেশনটাকে আপনাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। মানে একটি দুঃখ নিয়ে কথা বলছি যে আমার এক বন্ধু খুবই মানে বাল্যকালের স্কুলের বন্ধু, সে কিন্তু আমার থেকে অনেক ইনফরমেশন নিয়েছে, যেহেতু যে ইনফরমেশনগুলো আমি আপনাকে দিচ্ছি আলবাত আমি আমার বন্ধু যারা একদম তার সাথে হয়তো আরো খুলে মেলে কথাবার্তা বলবো। তো উনি কি করেছেন এই জিনিসটা, মার্কেটিং করেছেন, উনি একটি ফিনান্স কোম্পানিতে কাজ করছেন, আমি মানে সম্মান রেখেই বলছি, উনি এটা নিয়ে একটি সেমিনার করেছেন এবং 3,000-5,000 করে মানুষের কাছ থেকে পার হেড টাকা নিয়ে এটা নিয়ে একটা চায়নাতে বিজনেস করার ক্ষেত্রে কি করা সম্ভব, কি করা যায়, কিভাবে করতে হয়, এই ধরনের সেমিনারগুলি করে উনি একটি সিম্পোজিয়ামের বা সেমিনার আয়োজন করেছেন পার হেড টাকা নিয়ে। সো অ্যাকচুয়ালি এটা তো আপনি করলেন কিন্তু বন্ধুটা তো হারিয়ে ফেললেন চিরদিনের জন্য তাই না। সেটাই হচ্ছে ব্যাপার, এখানে মানুষকে বুঝতে হবে, কারণ অল্পে অল্পে তুষ্ট হওয়া কিন্তু উচিত নয়, যে অল্পে তুষ্ট হয় সে কিন্তু কোনদিন উপরে যেতে পারে, এটা জেনে রাখতে হবে। আরেকটি কথা আমি আপনাকে বলি, অত্যন্ত দুঃখের সাথে বলছি যে আমার জীবনে প্রথমে কিন্তু আমার কোনো একজন আত্মীয়র ভুলের কারণে একজন মানুষ কিন্তু বিজনেস আমার সাথে খুব চরম আমার একটা লস করিয়ে দিয়েছিল, সেটার খেসারত আমাকে অনেক দিতে হয়েছে। এবং সেই কারণে আমি আপনাকে বলছি যে যদি কেউ আপনাকে বলে শিখিয়ে দেবো তাতেও আপনাকে বিশ্বাস করার কিছু নেই, কারণ এই কুটিল জটিল মানুষের কোনো অভাব নেই বাংলাদেশের মার্কেটে। এবং আমি কাউকে ছোট করছি না কিন্তু এগুলি হয়েছে ভাই, আমার জীবনে হয়েছে, এই জন্য সেই দুঃখের কারণে সেই স্ক্যামের কারণে যেগুলি করেছে আমার সাথে, সেই কারণে আমি চিন্তা করছি আজকে রিয়াল ছেলের সাথে তাদের সাথে এগুলি না হোক, তারা করুক, আমি দূরে থেকে কিছু তো করতে পারি সেটা চেষ্টা করছি। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ছোট তো করে রাখতে পারিনি, আই মিন আমি তো যা কিছু করছি, আপনারা অনেকে বলছেন ভাই খুব ভালো হচ্ছে, ভালো লাগছে, কারণ আমি মন থেকে বলি, আমি দেখাওয়াটি বলি না, আমি আপনার থেকে দু পয়সা খাওয়ার জন্য বলি না, দরকার নেই, আমি আপনাকে হেল্প করে দিতে পারলে হ্যাঁ সেটা যদি হয় তাহলে উইন উইন সিচুয়েশন, আই উইল লার্ন ইউ উইল লার্ন, তাতে কোনো অসুবিধা তো নেই, এটা তো ব্যবসার ব্যাপার। কিন্তু সেক্ষেত্রে আমি কিন্তু কোনোদিন আপনার থেকে মানে এটা করবো না যেটা উনি আমার সাথে করে গেছেন, সব টাকাগুলি নষ্ট করে যাক, এটা আমি যেতে চাই না। তো এখানে আমি শেষ একটি কথা বলতে চাই যে আমি কিন্তু সেখান থেকে নিজেকে বাঁচিয়ে নিয়েছি, কিভাবে আমি আমার বাবার একটি গল্প দিয়ে শেষ করবো, এবং এই কথাটি আপনাকে বলতে চাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার বাবা তখন এক সময় ওই সাপ্লাইয়ের কাজ করতেন, পুলিশ লাইন, বরিশাল পুলিশ লাইন এবং জেলখানাতে সাপ্লাই দিতেন। তখন কি হতো, এই রকমের গ্যাস তো ছিল না, লাকড়ি দিয়ে রান্না করতে হতো, সেই পাকিস্তান আমলের কথা। আমার বাবা জাহাঙ্গীর হোসেন সাইনিয়াবাদ, তিনি স্বরূপকাঠি, বরিশালের স্বরূপকাঠি থেকে মাল সামগ্রী জ্বালানি কাঠের নিয়ে এসেছেন, বন্দোবস্ত করেছেন এবং তিনি সাপ্লাই দেবেন। কিন্তু কুচুকরি মহল অথবা ওনার এমটি মহল, তারাও আবার অ্যাগেইন আরেকটি কথা, আমাদের খুবই নিকটজন আত্মীয়র মধ্যেই একজন। সো আসলে এগুলি আমাদের খুব কমন না, এই জন্যই বলছি। তো যাই হোক, এখানে আমি কারো নাম তো নিচ্ছি না, সো নোবডি ইজ কালার্ড। তো এখন ব্যাপার হচ্ছে যে আমার বাবা এসছেন, এসে মাল সামান নিয়ে এসেছেন আনন্দে। পরে আমার বাবা বললেন যে বিকেলবেলা আমি যাচ্ছি একটু ক্যারামবোর্ড খেলবো আর কি এরিয়ার মধ্যে। সো অ্যাট দ্য সেম টাইম জিতেন বলে একজন কুরালি ছিলেন, তিনি খ্রিস্টান ছিলেন, ক্যাথলিক, তিনি বললেন মামা আপনি কিছু জানেন না? তো আমার বললেন কেন কি হয়েছে?
তো বলছে যে আপনাকে তো ব্ল্যাকলিস্ট করা হয়েছে। বলে কেন ব্ল্যাকলিস্ট করা হয়েছে? ব্ল্যাকলিস্ট এই কারণে করা হয়েছে যে আপনি যে কাঠ দেন সেগুলি নাকি ভালো না, সেগুলি জ্বালাইলে ধোঁয়া ওড়ে, সেগুলির মধ্যে পানি ভরা, শুকনো আন্ডা জ্বালানি কাঠ দেন না, আপনি ভিজা জ্বালানি কাঠ দেন। আমার বাবা বলে তাই নাকি? বলে হ্যাঁ, আপনার তো ব্ল্যাকলিস্ট করা সব ঠিক হয়ে গেছে। সেই মুহূর্তে আমার বাবা গেলেন সেই এসপির বাসায়, গিয়ে তাকে বললেন যে স্যার দেখেন ব্যাপার হচ্ছে এটা যে এই কন্ট্রাক্ট দেই, কন্ট্রাক্টরিতে মানে টেন্ডার দেই শুধু আমরা দুইজন, তাহলে আমার যদি কন্ট্রাক্ট না থাকে তাহলে লাভবান কি হয়? সে স্যার আমি আপনি কালকে সাইন করবেন আমি শুনতে পারছি, কিন্তু তার আগে স্যার আপনি যদি একবার মেসের ভিতরে গিয়ে পুলিশের স্ত্রী যারা আছেন ফ্যামিলি আছেন তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করেন যে লাকড়িগুলা কেমন কাজ চলে কিনা, আপনি তো অনেক বড় অফিসার স্যার, একবার যদি গিয়ে দেখেন। তো আবার বাবা কনভিন্স করলেন, সুন্দরভাবে কথাবার্তা বলে উনি গেলেন যাওয়ার পরে, এবং উনি বুঝলেন ঠিক আছে জাহাঙ্গীর সাহেব আপনি যান আমি দেখছি। পরবর্তীতে কি হলো, সেকেন্ড দিন উনি সাইন করলেন না, পরবর্তী সকালে উনি সাইন করলেন না, এবং বিরোধী পার্টি তো খুবই কষ্টে আছে, সেখানকার দারোগাকে কনভিন্স করেছে, অন্যান্য আরাই বলতে বলে না আরাই, আমি জানি না ওনার অ্যাব্রিভিয়েশনটা কি হবে, আমার বাবা বলতেন আরাই ছিলেন, দারোগা আরাই, তো ওনারা আর কি এটাকে হাসছিলেন, খুব মজা করছিলেন, বিরিয়ানি খাওয়ার পায় তারা করছিলেন সেই মুহূর্তে। কিন্তু পরবর্তীতে কিছুই হলো না দেখে তখন দারোগা বললেন যে আপনি কি করছেন, এটা কি হলো কি করছেন? তো আমার বাবা বলছেন যে আপনি তো আমাকে জবাই দেওয়ার জন্য সৃষ্টি মানে সবকিছু পায়দারা করছিলেন, আমি শুধু কিচ্ছু করি নাই স্যার, আমি শুধু আমার গলাটা সরায় নিছি, আমি শুধু আমার গলাটা সরিয়ে নিছি। যাই হোক আমার ভাইয়েরা, আমি আজকে হয়তো অনেক পার্সোনাল কথা বললাম, কিন্তু এগুলির মধ্যে আপনাদের জন্য অনেক শিক্ষণীয় আছে, এবং যে কথাগুলো দিল থেকে বলি মন থেকে বলি এইসব জিনিসগুলো আমার সাথে হয়েছে, এখানে কেউ আমার জন্য আসেনি, আপনারা আমার জন্য এখানে কেউ আসেনি যে আমরা একটু কথাবার্তা বলে আপনাকে উৎসাহিত করব। কেউ মানে ইনফরমেশন দেওয়ার পরে সেগুলোকে মিস ইউজ করেছে, আবার কেউ কিন্তু আমাকে বা মানে প্রাথমিকভাবে যারা বিজনেসে আসে কিছু পুঁজিতে নিয়ে আসে তাকে নষ্ট করার জন্য চেষ্টা করা হয়, এই জিনিসগুলিতে সতর্ক থাকতে হবে। আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আপনারা হয়তো জানেন না ইয়ং জেনারেশন ছেলেরা, আমিও তো অনেক ছোট, কিন্তু স্বাধীনতার পরেই আমার জন্ম, বাট আমি একটি ভিডিও দেখেছি 1974 সালে যখন আমাদের মনান্তর বা দুর্ভিক্ষ হয়েছিল, তখন বিবিসির একটি নিউজে বলা হয়েছিল যে দিস পিপল আজাদ তো হয়েছে, স্বাধীন তো হয়েছে, কিন্তু তারা জানে না কেন হয়েছে, এবং তারা বাঁচতে চায় কিন্তু তারা জানে না কেন বাঁচতে হবে। কত নিদারুণ মানে আঘাত কলিজার উপরে, যে আমাদের বাঁচারও অধিকারটা তারা মনে করে না যে উচিত ছিল, সেই কারণেই কিসিঞ্জাররা তলাবিহীন ঝুরি বলেছে। আজকে সেই জায়গা থেকে আমরা উঠে এসেছি এবং আমরা পারি, এবং আমরা পারি কিছু ভালো মানুষ, কিছু ভালো ছেলে, কিছু ভালো জেনারেশন, তারা কিছু বাংলাদেশের জন্য করেছে, সেই জন্য বাংলাদেশে এগিয়ে গেছে। বাংলাদেশের মানুষগুলি সিঙ্গাপুরে আমি দেখেছি।